37 এর পার্ট 2 ফার্স্ট বলছে তুমি একটা স্কেচ দেখো y = 2 sin x এটা অলরেডি করে ফেলছো y = 2 sin x এটা ফার্স্ট পার্টে করছো সেকেন্ড পার্টে বলছে ইকুয়েশনটা 2 পাই sin x equals to pi minus 6 determine the number of real roots of the equation তুমি ফার্স্ট পার্টে এটা স্কেচিং অলরেডি করে ফেলছো এখন সেকেন্ড পার্টে এটার নাম্বার অফ রিয়েল রুটস বের করতে হলে আগে এই 2 sin x যে y শুধু 2 sin x না তাহলে এখান থেকে 2 sin x equals to pi minus x by pi লিখা যায় so 2 sin x equals to এখানে লিখা যায় pi by pi minus 1 by pi x 2 sin x মানে y 1 minus 1 by pi x 1 by pi is a constant সো তুমি এখানে সাইন ফাংশনের জন্য যে গ্রাফটা ড্র করছো সেটা এমন ছিল এবার y = 1 - pi / x এই লাইনটা ড্র করো যখন x এর ভ্যালু 0 তখন y এর ভ্যালু 1 এখানে কিন্তু এটা পজিটিভ 1 এখানে এটা নেগেটিভ 1 x এর ভ্যালু 0 হলে এটা 1 তাহলে এখানেই থাকে y এর ভ্যালু 0 হলে বা অন্য একটা ভ্যালু ধরো ধরো x এর ভ্যালু তোমার এখানে কত যদি তোমার pi / 4 হয় যেমন এখানে এই অ্যাঙ্গেলটা কত এটা pi / 2 মানে নেগেটিভ গ্রেডিয়েন্টের একটা স্ট্রেট লাইন কে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করবে এটা অ্যাকচুয়ালি যেরকম ভাবে আসবে সেটা হচ্ছে এমন ওকে এবার তুমি এই গ্রাফে কয়টা জায়গায় এটা ইন্টারসেক্ট করে সে পয়েন্ট গুলো বলো এই যে একটা দুইটা তিনটা 0 টু পাই এই রেঞ্জের ভিতরে 0 টু টুয়াইস পাই রেঞ্জের ভিতরে সো 0 টু 2 পাই রেঞ্জের ভিতরে যতগুলো জায়গায় এটা ইন্টারসেক্ট করবে ততগুলো নাম্বার অফ সলিউশন এটার আছে সো এটা কয়টা জায়গায় ইন্টারসেক্ট করতেছে রাইমা এই একটা দুইটা তিনটা না সো এটার নাম্বার অফ রিয়েল রুটস নাম্বার অফ রিয়েল রুটস ইকুয়ালস টু 3 পরের কোশ্চেনটা বলছে স্টেট দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন straight equation of straight line 1 minus pi by a see your chance ঠিক আছে জি স্যার